কুড়িগ্রামে নদ নদীর পানি কিছুটা হ্রাস পেলেও সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গ্রামীণ কাঁচাপাকা সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। গত পাঁচ দিন ধরে নদ নদী তীরবর্তী ও চর এলাকার ঘরবাড়ি তলিয়ে থাকায় দুর্ভোগ বেড়েছে মানুষের। সেই সাথে চারণভূমি তলিয়ে থাকায় দেখা দিয়েছে গোখাদ্যের সংকট। ফসলি জমি নিমজ্জিত হওয়ায় আমন, বীজতলা, পাটসহ বিভিন্ন ধরনের শাকসবজি নষ্ট হতে বসেছে। জেলা প্রশাসনের হিসেবে নয় উপজেলার তিন পৌরসভা ও ৩৩ ইউনিয়নের মধ্যে ৪৫টি ইউনিয়নের ১৮৫ গ্রামের ৬০,০০০ মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছে। তবে স্থানীয় জনপ্রতিনিধিদের হিসেবে বন্যা কবলিত মানুষের সংখ্যা প্রায় ১,০০,০০০ ছাড়িয়ে গেছে। বন্যা কবলিতদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৭৫ মেট্রিক টন চাল, নগদ ৮,৫০,০০০ টাকা এবং ৩০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।